স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ওয়ার্ড পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর। আওয়ামী লীগের ত্রিমুখী সমাবেশকে কেন্দ্র করে নোয়াখালীতে 144 ধারা জারি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর 30টি ওয়ার্ডে মোট 84টি কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার থেকে কোভিড-19 গণটিকাদান দ্বিতীয় ডোজ ক্যাম্পেইন শুরু হচ্ছে। ইতোপূর্বে যারা ওয়ার্ড পর্যায়ে মডার্নার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন তাদেরকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। প্রথমবারের মতো দ্বিতীয় ডোজ টিকাদান ক্যাম্পেইন সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফএএম আঞ্জুমানারা বেগম জানান, সরকারের নির্দেশনা অনুসরণে গত 7 ও 8 আগস্ট 2021 পর্যায়ে যে কোভিড-19 প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছিল তারই দ্বিতীয় ডোজ যথাক্রমে আগামী 7 ও 8 সেপ্টেম্বর প্রদান করা হবে। সেই সাথে যারা 14 আগস্ট প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিল তাদের দ্বিতীয় ডোজ আগামী 11 সেপ্টেম্বর, 16 আগস্ট তারিখে দ্বিতীয় ডোজ আগামী 12 সেপ্টেম্বর ওয়ার্ড পর্যায়ে প্রদান করা হবে। শুধুমাত্র টিকাদান রেজিস্ট্রেশন কার্ড ও এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যে যে কেন্দ্রে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন ওই একই কেন্দ্রে তিনি মডার্না দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। আগামী 7, 8, 11 ও 12 সেপ্টেম্বর টিচার্স ট্রেনিং সেন্টার, সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও সিএমএইচে যথারীতি টিকাদান কর্মসূচি চালু থাকবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গাছ কেটে পাখি হত্যার প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে রাজশাহীর পরিবেশবাদী কয়েকটি সংগঠনের পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে জীব ও বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে এতে বিভিন্ন পাখির আবাসস্থল হারিয়ে যাচ্ছে, এজন্য পাখিদের আবাসস্থল গাছগুলো না কাটার জন্য আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, এলিজাবল ইউথ ফর ইডুলেশন সংগঠনের নেতা গোলাম নবী রনি, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রিন ভয়েসের আহ্বায়ক আব্দুল রহিম, খেতলাল পাখি কলোনির সভাপতি মহাসিনা বেগম সহ অন্যান্যরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 10 জন মারা গেছেন। রবিবার সকাল 9টা থেকে সোমবার সকাল 9টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময় নতুন করে ভর্তি হয়েছেন আরও 24 জন রোগী। সোমবার সকালে এসব তথ্য জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, গত 24 ঘন্টায় করোনা সংক্রমণে হাসপাতালে কোনো রোগী মারা যাননি, তবে করোনার উপসর্গ নিয়ে 10 জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর 6 জন, নওগাঁর 3 ও নাটোরের 1 জন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিচালক আরও জানান, সোমবার সকাল 9টা পর্যন্ত 286 শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন 133 জন, এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন 51 জন এবং করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 60 জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি হয়েছেন 22 জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন 22 জন রোগী। নোয়াখালীর মাইজদিতে আওয়ামী লীগের 3টি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে উপজেলা জুড়ে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় ভোর 6টা থেকে অতিরিক্ত র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সদর উপজেলার মাইজদি শহর ও আশপাশ এলাকায় 144 ধারা জারি করেন জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান। তিনি জানান, 144 ধারা চলার সময় মাইজদি শহর ও আশপাশ এলাকার মধ্যে ব্যক্তি সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যে কোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এসব এলাকায় 4 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। তিনি আরও জানান, 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 16 জন র্যাব ও শতাধিক পুলিশ সদস্য নোয়াখালী পৌরসভা এলাকায় টহল দিচ্ছে। এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে নোয়াখালীর মাইজদি শহরে 144 ধারা ভেঙে মিছিল করেছে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি সকাল 11:30টায় মাইজদি শহরের গণপূর্ত অধিদপ্তর ভবনের সামনে থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে পুলিশ 10 জনকে আটক করে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমরা।